Assalamualaikum football viewers. Silat international cricket stadium থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন cricket stadium টি দর্শকে কানায় কানায় পূর্ণ। আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টি-20 সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ চলছে, যেটি অবশিষ্ট ফাইনাল হিসেবে বিবেচিত। এই সিরিজে প্রথম ম্যাচটি শ্রীলঙ্কা ও দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ জিতে এই সিরিজটিকে জমিয়ে তুলেছে, যার ফলস্বরূপ আজকের এই তৃতীয় ম্যাচটি অঘোষিত ফাইনাল হিসেবে আমরা এক ধরনের উত্তাপ লক্ষ্য করতে পারছি। দর্শকের মধ্যে উত্তাপ, ক্রিকেটার যারা খেলতেছেন তাদের মধ্যে একটা উত্তাপ তো আছেই। আর বর্তমানে বিশ্বে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে রাইভাল, এটা অন্যতম একটি রাইভাল হিসেবে বিবেচনা করা হয়। আগে যেমন ইন্ডিয়া পাকিস্তানের একটা রাইভাল ছিল, এখনও আছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ড, ঠিক তেমনই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যেও একটা রাইভালিটি চলে এসেছে, যেটা 2018 সালের নিধাস ট্রফি থেকে শুরু হয় এবং পরবর্তীতে নাগিন ড্যান্স, এখন শুরু হয়েছে টাইম আউট সেলিব্রেশন। এই সব কিছু মিলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচটি আমরা উপভোগ করছি, এটাই আপনাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামটি মনোরম একটি স্টেডিয়াম, যে সিলেটের লাক্তাতুরায় অবস্থিত চা বাগানের মধ্যে, এবং দর্শকও কানা কানায় পূর্ণ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই সিরিজের যে ট্রফি আনভেলিং হয় এটা কিন্তু এই চা বাগানের মধ্যেই হয়েছে, যা অতি মনোরম এবং দেখার মতো একটি দৃশ্য ছিল। এই স্টেডিয়ামটি অবশ্যই একটি বিশ্বের মধ্যে অন্যতম একটি সুন্দর স্টেডিয়াম, যেটি অনেকেই বলে থাকেন, বিদেশি যারা আছে ধারাভাষ্যকার থেকে শুরু করে ক্রিকেটার সবাই প্রশংসা করেছেন এই স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি একটি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে ঘুরে ওঠা স্টেডিয়ামটিও অনেক সুন্দর, সাবলীল একটা কাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতেও সুন্দর লাগে এবং খেলাটাও খুব ভালোভাবে উপভোগ করা যায়। এই স্টেডিয়ামের পিছনে আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল আব্দুল মুহিতের একটি বিশাল অবদান আমরা জানি, যে উনি এই স্টেডিয়ামের জন্য অনেক কিছুই করেছেন এবং আমাদের বর্তমানের বিসিবির পরিচালকের মধ্যে অন্যতম একজন পরিচালক এবং উইমেন্স উইংসের যে সভাপতি, উনি হচ্ছেন আমাদের শফিউল আলম ভাই, যিনি বর্তমানে মৌলভীবাজার কুলৌড়ার আসনে বর্তমান আওয়ামী লীগের এমপি। ওনার একটা বিশাল অবদান লক্ষণীয়, ওনাদের এই পরিশ্রম এবং একাগ্রতার ফলে আজকের এই স্টেডিয়াম যেটা আমরা সবাই মিলে উপভোগ করছি। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সাব্বির, খুবই ভালো একটি ছেলে, আমার বন্ধুর কাজিন শাহাবুদ্দিন, তার কাজিন সাব্বির। আমরা একদম জায়ান্ট স্ক্রিনের নিচে ছিলাম, আর দর্শকের উন্মাদনা আমাদের সাথে তো আছেই, দর্শকের এই একটা শাউট ছিল, তারপর টাইম আউট একটা চিৎকার ছিল ম্যাথিউজের, সেই টাইম আউট বিশ্বকাপের ম্যাচে টাইম আউটের যে একটা ইয়ে ছিল ওইটা মোটামুটি ভালো সাড়া পেয়েছে। এই একটা ক্যাচ মিস হয়েছে এই ম্যাচে, ঋষাদ অসাধারণ খেলেছে, সে সাতটা ছক্কা, একটা দুইটা তিনটা না, সাতটা ছক্কা মেরেছিল ঋষাদ।
এটা তাসকিনের একটা শট ছিল, তাসকিনের শটটা কেসের মতো উঠেছে কিন্তু ক্যাচটা নিতে পারেনি এই ফিল্ডারটা, এই যে ক্যাচটা মিস করছে। এটা আমরা সরাসরি দেখছিলাম এইতে, এই 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 এইখানে এইখানে ক্যাচটা মিস হয়েছে। আর ঋষাদের সাতটা চক্কা তো অবশ্যই অবশ্যই প্রশংসনীয়, যা দর্শক খুবই এনজয় করেছে, আমরাও এনজয় করেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এবং মোটামুটি ম্যাচ শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। পরবর্তীতে অবশ্যই অবশ্যই আরও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে সহজেই নতুন ভিডিও পাওয়া যায়। ধন্যবাদ।